1937 সালে মে মাসের 6 তারিখে সন্ধ্যে ঠিক 6:35 হঠাৎই রেডিওতে একটি দুর্ঘটনার খবর শোনা যায়। অবশেষে 97 জন আহুরি নিয়ে মাটিতে আছড়ে পড়ে 72টি। 97 জন আহুরির মধ্যে 62 জন অলৌকিক উপায়ে বেঁচে গেল, 22 জন কর্মী, 13 জন যাত্রী আর নিচে অবতরণে কাজে থাকা 1 জন কর্মী সহ মোট 36 জন এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আগুন জ্বলে ওঠে, বিভিন্ন জায়গায় কানাঘোষা শুরু হয়। এটা নিছক দুর্ঘটনা নাকি পুরো পরিকল্পিত কোনো চক্রান্ত, সে ব্যাপারে আজ আমরা জানবো হিন্ডেনবার্গের দুর্ঘটনার সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। বর্তমান যুগের বিমানের অভূতপূর্ব উন্নতির আগে আকাশপথে যাত্রী পরিবহনের জন্য আকার, আকৃতি এবং বিলাসবহুলতায় সবচেয়ে এগিয়ে ছিল জার্মানির জেপলিন এয়ারশিপ কোম্পানির বায়ুতরী। এয়ারশিপ বা বায়ুতরী আকারে অনেকটা চুরুটের মতো হতো, সামনে ও পেছন দিকে চাপা আর মাঝের অংশ নলাকার। মজবুত ধাতব কাঠামোর ওপরে বিশেষ পদ্ধতিতে নির্মিত আচ্ছাদন দিয়ে বেলুনের মতো করে সে অংশটিকে ঢেকে দেওয়া হতো। অতিকাশে চুরুট আকৃতির বেলুনের নিচে অংশে থাকত নিয়ন্ত্রণ কক্ষ আর যাত্রীদের বসার জায়গা। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস ব্যবহার করে বায়ুতরী নির্মাণের কাজ শুরু হয় 18 শতক থেকেই। কিন্তু যুদ্ধক্ষেত্রে কিংবা যাত্রী পরিবহনের কাজে নির্ভরযোগ্য আকাশযান নির্মাণ করতে এ নির্মাতাদের সময় লেগে যায় আরও 1 শতাব্দীর মতো। 1900 সালে গ্রাভাল জেবলিন নামের এক জার্মান নির্মাতা তার প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম বায়ুতরী জনসম্মুখে নিয়ে আসেন। সে আকাশযানে কিছু ত্রুটি থেকে যাওয়ার কারণে সকলের মাঝে বিশেষ ধরনের আকাশযানকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঠিক প্রথম বিশ্বযুদ্ধের সময় কেবল যুদ্ধের কাজে ব্যবহৃত হয় জেবলিন কোম্পানি নির্মিত এই বিশেষায়িত বেলুন। ধীরে ধীরে প্রস্তুতকারকের নাম অনুযায়ী জেবলিন নামে পরিচিত পায় এ ধরনের বায়ুতরী। সে সময় যে কোনো সমুদ্রগামী জলযান থেকে প্রায় অর্ধেক সময়ে লম্বা দূরত্ব পাড়ি দিতে পারায় অল্প দিনে যাত্রী পরিবহনের কাজেও এর ব্যবহার বৃদ্ধি পেতে শুরু করে। নানা সময় বিভিন্ন দেশ জেপলিন নির্মাণ ও ব্যবহার করলেও ইতিহাসের পাতায় হিন্ডেনবার্গ বায়ুতরী নামটি বিশেষ জায়গা দখল করে আছে। এর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা হয়তো একে অন্য সকল জেপলিন থেকে পুরোপুরি আলাদা করে তুলেছে। হিন্ডেনবার্গ আকাশযানকে তাই অনেক ইতিহাসবিদ আকাশপথের টাইটানিকও বলে থাকেন। হিন্ডেনবার্গ ছিল জেবলিন কোম্পানি নির্মিত বিশেষায়িত শ্রেণীর প্রথম বায়ুতরী। হিন্ডেনবার্গ নামটি দেওয়া হয় জার্মানি প্রয়াত রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল পল ভন হিন্ডেনবার্গের নাম অনুসারে, যদিও এর কারগুড়ির নাম ছিল LZ-129। 1971 সালে নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1936 সালে। দৈর্ঘ্যের দিক দিয়ে নির্বিদায় সেটি ছিল বিশাল আকারের। 803 ফুট দৈর্ঘ্যের হিন্ডেনবার্গ জেবলিনটি আকারে বোয়িং 787 বিমান থেকে প্রায় 4 গুণ বড় ছিল। অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দুরালুমিন ব্যবহার করে হিন্ডেনবার্গের কাঠামো তৈরি করা হয়। হিন্ডেনবার্গের ওপরের দিকে থাকা বিশাল গ্যাস চেম্বারগুলো সব মিলিয়ে 7 মিলিয়ন ঘনফুট হাইড্রোজেন গ্যাস ধারণ করতে পারত। জাতীয় পরিবহনের কাজ শুরু করবার আগে জার্মানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে হিন্ডেনবার্গকে ব্যবহার করা হয়। এর বিশাল আকৃতি আর বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা সহজেই সবারই দৃষ্টি আকর্ষণ করে। সে সময় হিটলারের নাৎসি বাহিনী তাদের প্রতীক স্বস্তিকা চিহ্ন এঁকে দেয় জেবলিনটির পেছনের অংশে। হিন্ডেনবার্গের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের নাম প্রচার করা এই সুযোগ নাৎসি বাহিনী কিছুতেই হাতছাড়া করেনি। 1936 সালে জার্মানিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক উপলক্ষে এতে অলিম্পিক রিং এঁকে দেওয়া হয় চালাকি করে। বার্লিনে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানেও বিশেষ ভূমিকা পালন করে জেপলিনটি। সেই বছরের মে মাসে 50 জন আহুরি নিয়ে যাত্রী পারাপার শুরু করে হিন্ডেনবার্গ। যাত্রা শুরুর পর থেকে দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত হিন্ডেনবার্গ যুক্তরাজ্য জার্মানির মধ্যে 10 বার এবং সেই সাথে জার্মানি ব্রাজিলের মধ্যে 7 বার রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করে। শুধু আকারের দিক থেকে নয়, ভেতর থেকেও একে বিলাসবহুল করার সব রকম চেষ্টা করেছিল জার্মান প্রতিষ্ঠানটি। চুরুট আকারে বেলুনটির নিচে মানুষ ধারণ করবার অংশটি ছিল দোতলায় বিভক্ত। উপরের তলায় ছিল ভোজনকক্ষ, লাউঞ্জ, লেখালেখির ঘর আর বিশ্রামাগার। হিন্ডেনবার্গের ভোজনকক্ষটি ছিল লম্বায় 43 ফুট আর চেয়ারে 19 ফুট। এই কক্ষের দেওয়ালগুলোতে ছবির মাধ্যমে হিন্ডেনবার্গের পূর্বসূরী গ্রাফ জেবলিনের কীর্তি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। খাবার ঘরের চেয়ারগুলো নির্মাণ করা হয়েছিল অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করে যাতে ওজন কম হয়। এরপর ছিল হিন্ডেনবার্গের লাউঞ্জ, বাদামি রঙের বদিতে মোড়ানো অ্যালুমিনিয়ামের আসবাব সাজানো ছিল এই কক্ষটি। অন্যান্য আসবাবের সাথে এই কক্ষে যুক্ত করা হয়েছিল বিশেষ উপায়ে নির্মিত একটি অ্যালুমিনিয়ামের পিয়ানো।
যদিও পরবর্তীতে পিয়ানোটি জেপলিন থেকে অপসারণ করে নেওয়া হয়। আলাপ আলোচনা করে সময় কাটাবার পাশাপাশি বাইরের দৃশ্য দেখবার জন্য লাউঞ্চে বেশ কয়েকটি জানলা রাখা হয়েছিল। লাউঞ্চের পাশে ছিল লেখালেখি করবার জন্য ক্যামেরা, সেখানে নিরালয় বসে সময় কাটাতে পারতেন যাত্রীরা। ভোজন কক্ষ লাউঞ্চের মাঝে ছিল যাত্রীদের বিশ্রামের জন্য 25টি কেবিন, প্রতিটি কেবিনে একটি করে দোতলা খাট আর কিছু আসবাবের ব্যবস্থা ছিল। এছাড়াও নিচের তলায় ছিল জেপলিনটি নিয়ন্ত্রণ কক্ষ, সেই সাথে ছিল ধূপান কক্ষ আর পানশালা। যদিও 7 মিলিয়ন ঘনফুট দাহ্য হাইড্রোজেন গ্যাসে পূর্ণ হিন্ডেনবার্গে কেন ধূপান কক্ষ রাখা হয়েছিল এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আসলে বিলাসবহুল এই জেপলিনটি নির্মাণ করা হয়েছিল বিশেষ শ্রেণীর যাত্রীদের কথা চিন্তা করে। সেখানে গণ্যমান্য ব্যক্তি, ধনী ব্যবসায়ী থেকে বড় রাজনীতিবিদরা নিজেদের সকল আরামায়েশের মধ্য দিয়েই আকাশপথে যাত্রা করতে পারবেন, সেই জন্যে ধূপান করার কক্ষের ব্যবস্থা করে জেপলিন কোম্পানি, যদি এই কক্ষের নির্মাণে বিশেষ ব্যবস্থা নেয় তারা। বায়ুচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই কক্ষকে এমনভাবে নকশা করা হয়েছিল যাতে সেখানে হাইড্রোজেন গ্যাস কোনোভাবেই প্রবেশ করতে না পারে, সেই সাথে কোনো প্রকার খোলা আগুনের ব্যবহার সেখানে পুরোপুরি নিষিদ্ধ ছিল। কেবলমাত্র বৈদ্যুতিক লাইটার ব্যবহার করে ধূমপান করার অনুমতি ছিল সেখানে। সব কিছু ভালোভাবেই চলছিল। বিপত্তি ঘটল 1937 সালে মে মাসের 6 তারিখে। যাত্রাটি এমনিতে ছিল গোলযোগপূর্ণ। সাধারণত হিন্ডেনবার্গের জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে 2 দিনে কিছু বেশি সময় লাগলেও বৈরী আবহাওয়ার বজ্রপাতের কবলে পড়ে হিন্ডেনবার্গের সে যাত্রার সময় লেগে যায় প্রায় 3 দিন। উত্তর আটলান্টিকের সামুদ্রিক ঝড় বাতাসের মুখে পড়ে কয়েক ঘন্টা যাত্রা বিরতি দিতে বাধ্য হয় তারা। বরাবরের মতোই সে যাত্রায় জেপলিনে ছিলেন ধনী ও গণ্যমান্য যাত্রীরা, যারা এই বিলম্বের কারণে অসহনীয় হয়ে পড়েন। চালকরাও এ ভেবে চিন্তিত ছিল যে যুক্তরাষ্ট্রে দেরিতে করে পৌঁছালে তাদের জার্মানি ফিরতি ফ্লাইটও বিলম্বিত হবে। হিন্ডেনবার্গ অবতরণ করানোর প্রক্রিয়া ছিল মূলত 2 ধরনের, হাইল্যান্ডিং আর লো ল্যান্ডিং। হাইল্যান্ডিংয়ের ক্ষেত্রে মাটিতে দাঁড়িয়ে থাকা কর্মীরা আকাশযান থেকে ফেলা রশ্মি টেনে মাটিতে নামিয়ে নিয়ে আসত এবং নির্দিষ্ট পদ্ধতিতে নোঙর করার ব্যবস্থা করত। এই পদ্ধতিতে অবতরণ করতে জেপলিনের কম সময় লাগলেও বিপদের সম্ভাবনা বেশি থাকত। আর লো ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আকাশযানটি নিজেকে বাতাসের সমান্তরাল রেখে ধীরে ধীরে ভূমিস্পর্শ করত এবং এরপর কর্মীরা একে নোংর করার ব্যবস্থা করত। এই নিয়মে অবতরণ করতে সময় প্রয়োজন বেশি হতো। হিন্ডেনবার্গের চালনাকক্ষতে সিদ্ধান্ত নেওয়া হয় হাই ল্যান্ডিং করার ব্যাপারে, তাই মাটির থেকে প্রায় 200 ফুট ওপরে স্থির করে দাঁড় করানো হয় জেপলিনটিকে। এরপর সেখান থেকে মাটিতে দাঁড়িয়ে থাকা কর্মীদের দিকে রশ্মি ছুটে দেওয়া হয়। ভিডিওতে সবই সরাসরি চিত্রিত হতে থাকে। কর্মীরা রশ্মি টেন হিন্ডেনবার্গকে যখনই মাটির কাছাকাছি নামিয়ে নিয়ে আনে তখনই পেছনের অংশে আগুন জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তে পুরো কাঠামোটি রূপ নেয় চলন্ত এক অগ্নিকুণ্ডে। মাত্র 34 সেকেন্ড সময়ের আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো হিন্ডেনবার্গকে। মোট 97 জন আহুরের মধ্যে 62 জন অলৌকিক উপায়ে বেঁচে গেল 22 জন কর্মী, 13 জন যাত্রী আর নিচে অবতরণের কাজে থাকা 1 জন কর্মী সহ মোট 35 জন এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে আগুন নেবার আগে পর্যন্ত ভেতরে আটকে থাকা মানুষদের কী অবস্থা হয়েছিল তা জানবার কোনো উপায় পর্যন্ত ছিল না। দুর্ঘটনা ঘটার সাথে সাথে চারিদিকে সেই খবর ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র আর জার্মানির মধ্যে তখন সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় কানাঘষা শুরু হয় এটা নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কোনো চক্রান্ত সেই ব্যাপারে। যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রুজভেল্ট টেলিগ্রাম করে হিটলারের কাছে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করার জন্য। তদন্ত কমিটি রিপোর্টে বলা হয় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুন হাইড্রোজেন সংস্পর্শে আসার কারণে এই দুর্ঘটনার সূত্রপাত। তদন্ত কমিটি এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হিন্ডেনবার্গের মোট 16টি গ্যাস চেম্বারের মধ্যে পেছন দিকে কোনো একটি গ্যাস চেম্বারের ছিদ্র সৃষ্টি হয়। সেই পথে বের হয়ে আসা হাইড্রোজেন গ্যাস বৈদ্যুতিক স্ফুলিঙ্গের আগুনের সংস্পর্শে এসে ঘটায় এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও কীভাবে এবং কেন গ্যাস চেম্বারে ছিদ্র তৈরি হবে সেই প্রশ্নের উত্তর বিগত 80 বছরের বেশি সময় ধরে অস্পষ্ট রয়ে গেছে। বিশেষ প্রক্রিয়া নির্মিত তুলোর কাপড় আর আবার জাতীয় দ্রব্যের মিশ্রণে তৈরি করা গ্যাস চেম্বারের দেয়ালগুলো এমনি যথেষ্ট দৃঢ় ছিল, তারপরেও অ্যালুমিনিয়ামের কাঠামোর কোনো ভাঙা ধাতব অংশে ঘষা লেগে ছিদ্র সৃষ্টি হওয়া হয়তো অসম্ভব বিষয় নয়। দুর্ঘটনার কারণে স্ফুলিঙ্গের আগুনকে ধরা হলেও বিগত 80 বছরে আরও অনেক অনুমানভিত্তিক কারণ দেখিয়েছেন অনেকে। কারো মতে বজ্রপাতের কারণে, কারো মতে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে, আবার অন্যদের মতে বোমা বিস্ফোরণের কারণেও ধ্বংস হয়ে থাকতে পারে আকাশযানটি। এর কোনোটিও শেষ পর্যন্ত যুক্তিতে টেকেনি। দুর্ঘটনার বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন লেভি লেখ হার্স হিস্টোরিক্যাল সোসাইটির এক ইতিহাসবিদ রিক জিটারোসা।
তার মতে অবতরণের জন্য জেপলিনটি খুব বেশি তাড়াহুড়ো করছিল। একটা আকাশযান নিরাপদে অবতরণ করানোর জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তার অনেকগুলো জেপলিনটি নিয়ন্ত্রকরা সংক্ষেপে করার চেষ্টা করছিল। সেদিনের ভয়াবহ সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা একজন যাত্রী নিজের অভিমত ব্যক্ত করেন এইভাবে। আকাশযানটি মাটিতে অবতরণের ফলে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সৃষ্টি হয় আর সেখান থেকে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে হাইড্রোজেনের ঠাঁসা গ্যাস চেম্বারগুলোতে। একই সাথে প্রচণ্ড উত্তাপে কাঠামোটি ভেঙে পড়তে শুরু করে। সেদিন চালকরা হিন্ডেনবার্গে লো ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নিলে হয়তো আরও বেশি মানুষ সেখান থেকে বেঁচে ফিরতে পারত, সেই সাথে আগুনের ছড়িয়ে পড়াও হয়তো সহজে নিয়ন্ত্রণ আনা সম্ভব হতো। হিন্ডেনবার্গের পূর্বে নানা সময় আরও অনেক বায়ুতে দুর্ঘটনা ঘটে থাকলেও বিশেষ এই দুর্ঘটনাটির পর থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে জেপলিনের জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করে। এছাড়াও যাত্রীবাহী বিমানের সাথে সময় কিংবা নিরাপত্তায় প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে না পারাও ছিল আরও একটি উল্লেখযোগ্য কারণ। জেপলিন কোম্পানি আজও রয়েছে কিন্তু তাদের বায়ুতে যাত্রাপথ এখন সীমিত। একসময় নিয়মিত সমুদ্র পারাপার করা এই বিশেষ ধরনের আকাশযান এখন কেবল পুরনো যুগের স্মৃতিচিহ্ন হিসাবেই টিকে আছে।